আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। নুরুল হক নুরুল লিখেছেন, হাসিনার মনে হঠাৎ এত আতঙ্ক কেন? গদি নিয়ে টানাটানি শুরু হয়েছে নাকি? স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার 4 সদস্যের তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে সেনা সদরের একটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর পিএসসিকে। আগামী 19 ডিসেম্বর রাওয়ার এজিএম ও নির্বাচনের দিন ধার্য ছিল। এর আগেই সমাজসেবা অধিদপ্তরের আদেশ বলে এই উদ্যোগ নেওয়া হলো। এদিকে হুট করে এই সিদ্ধান্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রায় 5000 সদস্যকে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। রাওয়া চেয়ারম্যান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, সম্মানিত সদস্য বৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 14 ডিসেম্বর মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর ঢাকা কর্তৃক স্বাক্ষরিত পত্র বলে রাওয়ার বর্তমান কার্যনির্বাহী পরিষদ অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর পিএসসি পরিচালক এসটি পরিদপ্তর সেনা সদরকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। রাওয়া সংশ্লিষ্টরা জানান, হঠাৎ করে প্রতিষ্ঠানটিতে বড় ধরনের এই ঘটনাটি ঘটে গেল। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য গঠিত এই ওয়েলফেয়ারে অতীতে কখনো কর্মরত কোনো সামরিক কর্মকর্তা দায়িত্ব পালন করেননি। তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে সেনা সদর এই নিয়ে একটা চিঠি ইস্যু করে। সিনহা হত্যাকাণ্ড নিয়ে উচ্চবাচ্য করাই এই শাস্তি। দেশের সামরিক বাহিনী নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়নি। ট্যাপে ফেলে উদ্দেশ্য হাসিল করে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও হাত দিয়েছে, কারণ কোনো প্রতিক্রিয়া হয়নি। এটাই ধ্বংস বয়ে আনবে। ওরা ক্ষমতা হারানোর ভয়ে নিজের ছায়া দেখলেও চমকে ওঠে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদ্রোহ সবসময়ই মীরজাফর হয় না, কখনো কখনো দেশকে বাঁচাতে বিদ্রোহ করা বাধ্যতামূলক হয়। হিটলারের কথা মনে পড়ে গেল। তখনও শীতকাল ছিল, এখন গরমকাল, কারণ এখন তো আর ঠোঁটে লিপস্টিক দিয়ে বসে থাকলে চলবে না। চেয়ারের পায়া ঘুনে খেয়ে ফেলেছে, যে কোনো সময় চেয়ার ভেঙে পড়তে পারে। আজিজ কাকু ঝাঁকি দেয়া শুরু করেছে মনে হয়। আজিজ যা ভুল করেছে তা জনগণ ক্ষমা করে দেবে, যদি বাংলাদেশকে দখলমুক্ত করে জনগণের কাতারে সামিল হয়। পতন অনিবার্য, কারণ পৃথিবীর সকল স্বৈরাচারের অন্তিম মুহূর্তে এইভাবে পরিণতি। লাভ নেই, আওয়ামী লীগ কত ইবলিশ।